আর আজকের থেকে অঙ্গীকার করি কমসে 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 কম যে আজকের থেকে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন নামাজ ছাড়ব না, কমসে কম পাঁচ বেলা ডাকে সাড়া দিব, আর কিছু করতে পারি আর না পারি না। হায় হায় কেমন ভালোবাসে, বন্ধুরে কানে কানে বলে দিছে, বন্ধু বলে দেন না আপনার উম্মত কে নামাজ পাঁচ বেলাই যদি সাড়া দিতে পারে, নামাজই যদি কমপ্লিট দেখাইতে পারে, তো বন্ধু ওয়াদা আমি জীবন কমপ্লিট লেখা দিব, শুধু এতটুকু না জান্নাতের চাবিটাও হাতে ধরায় দিব, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে দিব, ইনশাআল্লাহ পড়ব তো পাক্কা। আর দুটা কথা বলবো শেষ, বর্তমান প্রেক্ষাপটের উপরে আমরা ফিলিস্তিনের জন্য প্রতিবাদ জানাইতেছি, আমাদের দিল জ্বলতেছে ঠিক না, রক্তক্ষরণ হইতেছে ঠিক না, প্রতিবাদ মনে হয় বৈরব হয়েছে ঠিক না, এখনো চলতেছে প্রতিবাদ ঠিক না, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেও প্রতিবাদ চলতেছে, কিন্তু এতটুক যথেষ্ট না, এতটুক যথেষ্ট না। আগে শুনেন শুনেন তারপরে ঠিক কইয়েন, আগে শুনেন, এতটুক যথেষ্ট ছিল না, না যথেষ্ট না, ছিলও না যথেষ্টও না। প্রথম দিন থেকে আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে পুরা দুনিয়ার মুসলমানকে একটা মেসেজ দেওয়া যে আমরা প্রতিবাদ তো করলাম, দিনের বেলা প্রতিবাদ করলাম, সূর্যের আলোতে প্রতিবাদ করলাম, মানুষের সামনে প্রতিবাদ করলাম, আমাদের উচিত ছিল রাত্রে উঠা ওই দিন থেকে, প্রথম যুদ্ধের দিন থেকে দুই রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ করা। আমার বিশ্বাস ওই দিন থেকে আজ পর্যন্ত এইখানে কেউ নাই যে কন্টিনিউ পড়ছে আর পড়তেছে, একজন নাই। কোরআনের শিক্ষা ছিল আস্তাইনু বিসাবরি ওয়াস সালাম, আগে শুনেন তারপরে চিৎকার দিয়েন, আমাদের উচিত ছিল ডেইলি দুই রাকাত সালাতুল হাজত পড়া, আর আল্লাহকে এইভাবে বলা, আল্লাহ প্রতিবাদ করতেছি সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে, কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না, বিদায় আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু দেখেন না, আপনার কাছে তো আবাবিল আছে, আপনার কাছে তো মশা আছে, আপনার কাছে তো চিৎকারের ফেরেশতা আছে, আপনার কাছে তো বাতাসের ফেরেশতা আছে, আপনার কাছে তো জিবরিল আছে, আপনার কাছে তো অগণিত সৈনিক আছে, আপনার কাছে পুরকার অগণিত পুরকারের সৈন্য আছে, আপনি একটু দেখেন না। এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলবো, বিশেষ করে তোলাবাদেরকে বলবো, মাদ্রাসার ছেলেদেরকে, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পরের গালিচা বিছায়, তোমরা খোদার রাস্তায় আজকের থেকে যখন মনে চায় দুই রাকাত নামাজ পড়ো ওদের জন্য, আর আল্লাহকে বলো আল্লাহ এতদিন অপেক্ষা করলাম, নব্বই দিন হইতে চলছে, তিনটা মাস হইতে চলছে, এখন ওইখানে বাজে নয়টা ১৮ বাজে রাত্রে, একটা রাত আসে না যে একটা কেয়ামত আসে, ২১,৮০০ লোক মারা গেছে, নিরীহ মানুষ, না জানি আজকে রাত্রে ১২,০০০ পুরা হয়ে যাবে, ২২,০০০ পুরা হয়ে যাবে, তোমাদের কাছে আমি হাত জোর দরখাস্ত, আলেমদের কাছে হাত জোর দরখাস্ত, উঠেন রাত্রে এদের জন্য দুই রাকাত পড়েন, হতে পারে তোমাদের চোখের পানি এইখানে পড়বে আর ওটা গজব হয়ে ইসরায়েলের উপরে যায় না। দ্বিতীয় আরেকটা দরকার ছিল আমাদের করা, প্রথম দিন থেকে ডেইলি দুই টাকা ওদের নামে সৎকা করা দরকার ছিল, আর সৎকা তো তারুদ্দুল বালা, মুসলিম জগতের উপরে এর চেয়ে বড় বিপদ মনে হয় আসে নাই আর আসবে কিনা আমার জানা নাই, এটা বহুত বড় বিপদ। আপনারা তো মিডিয়ায় দেখেন ফিলিস্তিন, আমি ১৫ বৎসর আগে ফিলিস্তিন দেখে আসছি, ১৫ বৎসর আগে, আপনারা আমার চেয়ে বেশি চিনেন না,
15 বছর আগেই দেখছি সাইনবোর্ড, ইহুদিরা 75 বছর ধরে নির্যাতন করতেছে একটা কারণে, সেটা হলো ওরা বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। মন্দিরের ফুল ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে দেখতে পারবেন। এর চেয়ে বড় বিপদ নাই মুসলিম জগতের উপরে। আজকে আজকে ফিলিস্তিন হারবে, কালকে ওরা বানায় ফেলবে, সারা দুনিয়ার মুসলমানদের পরোয়া করবে না ওরা। এটা তো সাদা সাদা সার, আমাদের কিতাবে আছে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়া, একটা লম্বা কাহিনী আছে। ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ লিখছেন কিতাবুল আসকিয়াতে, ওই দিন আমি খাওয়া হয়ে গেছি যেই দিন সাদাটাকে খাওয়া ফেলছ। মুসলমানদের ভিতরে ফিলিস্তিন হলো সাদাটা, বাকি সব লাল আর কালা, ওটা খাওয়া ফেলতে বললে বাকিটি খাওয়া ফেলবে। এই জন্য বিপদ, আমাদের উচিত ডেলি 2 টাকা সদকা করা। করবেন? কে কে করবেন দেখি? নামান নামান। ওই যাত্রাটা যদি আমরা, এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে, আপনাদের এলাকার বাংলাদেশের যুবকদের একটা ডায়লগ আমার খুব ভাল লাগে, কি জানেন? মার মুহেনে পড়বা ওখানে, আমি একটু ঘুরে কইলাম আর কি, মারমু এইখানে দূর পেটা, আমি ঘুরে বলতেছি মারমু এইখানে পড়বো যায় আর একখানে, আমরা সৎকা দিমু এইখানে পড়বো যায় ইসরায়েলে। তাইলে কি আমরা এই অভ্যাসটার শুরুটা আজকের এই মহতি মহফিল থেকে করতে পারি? হ্যাঁ, যাত্রা যদি ভালো জায়গার থেকে হয় তাহলে ভালোই হবে, হতে পারে আজকে আপনাদের যাত্রার কারণে সৎকার কারণে কালকে সকালে হয়তো সূর্য এমন খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া তাক লেগে যাবে। কি করবেন? হ্যাঁ, যাত্রা করবেন এখান থেকে সবাই? আমি কিন্তু নিয়ে যাবো না এটা, আর এটা ইসরায়েলে পাঠানো যাবে না, আমি না নিয়ে যাবো না ইসরায়েলে পাঠামো। এই মাদ্রাসায় সৎকার কোনো খাত থাকলে অবশ্যই আছে মনে হয়, তাইলে এটা এইখানে ব্যবহার হয়ে যাবে, আপনার সৎকার কবুল হতে পারে। এই কবুল সৎকার কারণে আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এরকম খেপা খেপবে যে হতে পারে কালকেই আবাবিলকে বলতে পারে, তুই যদি হাতি পাউডার করতে পারিস তাহলে তুই ট্যাঙ্কও পাউডার বানিয়ে দিতে পারবি, না পারবে না? যেই হাতিকে পাউডার বানাইতে পারে আবাবিল, ও কি ট্যাঙ্কে পাউডার বানাইতে পারবে না? হাতি তো আল্লাহর বানানো, ট্যাঙ্ক তো মানুষের বানানো, শক্তিশালী কোনটা বেশি? আল্লাহর বানানোটা। হইতে পারে কালকে সকালে আল্লাহ হুকুম দিবে আমাদের সৎকার কারণে, হইতে পারে আল্লাহ মশাকে বলবে, আমি কালকে নারায়ণগঞ্জে এক জায়গায় মশা দেখে আসছি, তো আমি মনে মনে ভাবতেছিলাম মশাগুলাকে যে আমি বললে তো শুনবে না, তাও মনে মনে বলতেছিলাম যে তোরা এখানে কি করো সেতগুলা, তোরা ইসরায়েলে যা, আল্লাহ তো নমরুদকে ধ্বংস করছে মশা দিয়া, নমরুদি বাহিনীকে ধ্বংস করছে মশা দিয়া, তোরা আমাদেরকে এখানে বিরক্ত করস কেন, ইসরায়েল যা। আবার মনে মনে ভাবলাম এটি তো আমি বানাই নাই, আর এটির কন্ট্রোলও তো আমার কাছে না, হেডকোয়ার্টার তো উপরে, উনি বলতে দেরি যাইতে দেরি করবেন, ঠিক না? তো শুরু করব, পাঠামো লোক, পাঠামো ছাত্রদেরকে, পাঠামো, তাহলে নামো ছাত্ররা, নেমে যাও রুমাল নিয়ে। ইসরায়েলের জন্য সৎকা এটা, আমার জন্য না, আপনার জন্য না, ইসরায়েলের জন্য। এর উসিলায় যেন আল্লাহ লাল লাল স্টেজেরটা, এই তোমরা ময়দানে নামো।